আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমের জেলি। আমি খুব সহজ উপায়ে এটা কি করে তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো। তার জন্য আমি আমগুলো কেটে ছোট ছোট করে কেটে রেখেছি। 1 কেজি আম, যেটার থেকে আমি আঁঠি এবং খোসা বাদ দিয়ে আমার 500 মতন হয়েছে। এবার এই আমটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। তার মধ্যে খুব অল্প একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। আমটা সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি আমটাকে এভাবে একটু ছাঁকনিতে ছেঁকে নেব। যদি এর মধ্যে কোনো শাঁস বা কিছু থাকে সেটা আলাদা হয়ে যাবে। এভাবে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার কাজটা ছাঁকা হয়ে গেছে, এবার আমি এটা কড়াই দিয়ে দেব। এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। আমি এতে 1/2 কেজি চিনি দিয়েছি, তবে আপনারা এটা একবার চেখে দেখে নেবেন, কারণ সব আম তো সমান টক হয় না, সেই জন্যে প্রয়োজন মতো চিনি দেবেন। আমি এটার মধ্যে সামান্য একটু ফুড কালার দেবো। ফুড কালারটা আপনারা ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না, এটা শুধু কালার হওয়ার জন্যে। এখন এটাকে এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা একটু চটচটে এবং থকথকে হয়। আমি প্রায় 15 মিনিট ধরে এটা জাল দিচ্ছি। এখন এটার মধ্যে একটা থকথকে ভাব এসে গেছে এবং হাত দিলে আপনারা বুঝতে পারবেন এটা একটু চটচট করছে, তার মানে আমার জেলিটা তৈরি হয়ে গেছে। এটা একটু আমি এবারে গ্যাস বন্ধ করে দেবো এবং এটা একটু ঠান্ডা হলে আমি একটা কাঁচের পাত্রে এটাকে রেখে দেবো। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি, আমার জেলিটা তৈরি হয়ে যাচ্ছে। কমেন্ট সেকশনে জানান আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। One, two, three, your heart start beating.